Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দিনি আমল ইউটিউব চ্যানেলে দিনি ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মাগরিবের নামাজের পর ছোট্ট একটি দুই তিন শব্দের দোয়া এই দোয়াটি সাতবার পড়লে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চলুন সম্পূর্ণ ভিডিওটি থেকে আমরা বিস্তারিত বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করি অনুরোধ করব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখার চেষ্টা করি আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন যারা সঠিক উপায়ে তার হুকুম আহকাম তথা ফরজগুলো পালন করবে তাদের সব নফল ইবাদতের মাধ্যমে তাদের মর্যাদা বেড়ে যাবে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য রহমত বর্ষণ করবেন হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি ছোট্ট আমল ও দোয়ার কথা বলেছেন যে দোয়ায় নিয়মিত আমলে জাহান্নামের আগুন থেকে মুক্তি মিলবে হাদিসে এসেছে হযরত আল হারিস ইবনে মুসলিম আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্র বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুপে চুপে বলেন যখন তুমি মাগরিবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আমি আবারো বলছি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তুমি তা বলার পর ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে সুবহানাল্লাহ আর যখন তুমি ফজরের নামাজ শেষ করবে তখনও এটি অনুরূপ সাতবার বলবে অতঃপর তুমি যদি ওই দিন মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে সুবহানাল্লাহ আবু দাউদ মুসনাদে আহমদ এবং ইবনে হিব্বান শরীফের একটি হাদিস মুহাম্মদ ইবনে সুয়াইব রাহমাতুল্লাহ আলাই বলেন আবু সাইদ রাহমাতুল্লাহি আলাইহি আমাকে আল হারিস রাদিয়াল্লাহু আনহু সূত্রে জানিয়েছেন তিনি বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তা চুপে চুপে বলেছেন যাতে আমি আমার ভাইদের কাছে তা বিশেষভাবে প্রচার করি সুতরাং মুমিন উম্মাহর উচিত ফজর এবং মাগরিবের নামাজের পর এই ছোট্ট দোয়াটি সাতবার পড়া আল্লাহ তাআলা হাদিসের সহজ আমল ও ছোট মাসনুন দোয়ার মাধ্যমে তার হুকুম আহকাম পালনের পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন আমিন যারা ছোট সংক্ষিপ্ত ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ করব আপনি নিজে আমলটি করার জন্য নিয়ত করুন এবং আমলটি নিয়মিত করুন আপনার নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন যাদেরকে আপনি চাচ্ছেন জান্নাতে তারাও যেন যেতে পারে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে তাদের কাছে ভিডিওটি অবশ্যই দয়া করে শেয়ার করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু